আজকে দেখতাছেন সবাই হলুদ হলুদ। पापा আমাদের জন্য পিঠা রান্না করছে, গরম মাংস রান্না করছে, মুরগির মাংস রান্না করছে, পোলাও রান্না করছে, ভাত রান্না করছে। তো সব কিছু মিলে দুপুরে আমরা সবাই আনন্দের সাথে খেয়েছি আর এদিকে হচ্ছে আমার বিয়েই বিয়ে আসছে না। তারপরে এই ভাগ্নি আসছে। তো সবাই আনন্দ করলাম কিন্তু আজকে একটা বিষয় দেখেন সবাই খেল করেন। खाছিলাম ওইদিকে কিন্তু সবাই না আমি खाছিলাম। হ্যাঁ তুমি খাচ্ছো আমিও খাই এটা।

আর অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই যে আমরা এদিকে রেডি হয়ে নিচ্ছি এখন কিন্তু পরিবারটা অনেক ছোট হয়ে গেছে রাখি দুষ্টুমি করতেছিল আর বাপার সঙ্গে আর এদিকে রাখি সোনু খুঁজে পাচ্ছে না বলতেছে আম্মু সোনো কোথায় তো এদিকে আর পাপা রাকিবাকে দেখেন কি দিচ্ছে ফেস শেষ এনে দিচ্ছে তো এটা নিয়ে আমরা অনেক হাসি হাসি দুষ্টুমি করতেছিলাম আর এই যে এদিকে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি এখন রওনা দেব ওই যে বললাম আগেই আমাদের ছোট্ট পরিবার তো ছোট্ট পরিবার নিয়ে এখন আমরা ঘুরতে যাচ্ছি যেহেতু এখন আমাদের একই বা ছেড়ে আমাদের পাশে কেউ নেই তো একই নিয়ে এখন ঘুরতে যাব কিন্তু আমরা আসসালামু আলাইকুম আমার কলিজার মানুষগুলো সবাই কেমন আছেন আসলেও আজকে দেখতাছেন সবাই হলুদ হলুদ তাও দেখতেছেন ভিডিও তখন মা আমার মা বোনের বাড়ি বেড়াতে ছোট বোনের বাড়ি সেখানে যে অসুস্থ হয়ে যায় এবং তাদের সেখানে ডাক্তার নিয়ে দেখা আসছে ওই জন্য আমরা যাইতে যেতে তাকে নিয়ে আসার জন্য হুম

তো আমরা এখন রওনা দিয়েছি আর এই যে গ্রামের ভিউটা কেমন বলেন আপনার ভাই তো পঙ্কিরাজ নিয়ে পিছন পিছন আসতেছে আর আমরা এই যে ব্যানে যাচ্ছি মোটরসাইকেল কিনছি কারণ নিতে পারে না জানেন তো অবস্থা কিভাবে কি করি ভাবছি মোটরসাইকেল বিক্রি করে দেবো না আমরা বেচতে দেবো না কেন না রাখিবা জড়া করবে তোমার সাথে রাখিবা বেচতে দিবা জীবনও না সমস্যা নেই তোর কপলা ব্যানেই জমি ডেনে যাবে ভূত তারপরে বেসবে না তো অবশেষে আমরা এই যে আপার বাসা চলে আসছে আপা আমাদের জন্য পিঠা রান্না করছে গরুর মাংস রান্না করছে মুরগির মাংস রান্না করছে পোলাও রান্না করছে ভাত রান্না করছে তো সবকিছু মিলে দুপুরে আমরা সবাই আনন্দের সাথে খেয়েছি আর এদিকে হচ্ছে আমার বিআই বিআই আসছে না তারপরে ভাগ্নি আসছে তো সবাই আনন্দ করলাম কিন্তু আজকে একটা বিষয় দেখেন সবাই খেয়াল করেন আপনার ভাইয়া একদম হলুদ হয়ে গেছে আপনার ভাইয়া কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আর সবাই মিলে অনেক বছর অনেক বছর পরেছিলাম না একটু নজর লাগাইতে হয় দেখেন আপনার বাইরে সবাই একটু কেমন হলুদ হয়ে গেছে আমরা হলুদ ছিলাম হ্যাঁ এবার পড়ছিলা আমরা পুরো ম্যাচিং হয়ে গেছি আরে গরুর মাংস দিয়ে পিঠা দিয়ে খেতে অনেক মজা ও ডিম ভোনাও করছিলো অনেক অনেক খাবার ছিল আমরা অনেক মজা করে খেয়েছি সবাই তারপর বিকালবেলায় আনারস আম তারপর চানাচুর মাখা আর এদিকে রসগোল্লা তো সবাই মিলে বিকালে সবাই অনেক মজা করে নাস্তা খেয়েছি ভালোই লাগছে দেশের বাড়ি সব অরিজিনাল খাবার হলুদ বলছিলাম না দেখেন কিভাবে রসমালাই খায় দুই বাগবেটি হ্যাঁ চেঞ্জ করছে এই যে এই যে দেখছেন রসগোল্লা খাওয়াই দেবে তাও ঝগড়া করে মানে দুই বাঘবেটি সবসময় ঝগড়া করতেই থাকে তো যাই হোক রসগোল্লাটা মজা করে খাচ্ছিল আমি খেতে পেরি না বুঝছেন এরা যে কিভাবে খায় দেখেন দেখেন বলতে মিষ্টি না খাও মিষ্টি না এদিকে আবার কিবা বা কোক খাচ্ছিলো আর ওইদিকে তো আমার নাতিন নাতিন দেশে কি বলে পুতা পুতনি আর নানির বাড়িগুলো বলছে না না এই নাতিন নাতনি তো যাই হোক তো আমরা এখন আনন্দ করতেছি সবাই মিলে আর দেখেন আমরা দেখছেন সম্পর্ক নিয়ে কথা বলতেছি এই মেয়েটা থাকলে সবসময় বগর বগর যায় তো এখন খাচ্ছিলাম ওইদিকে কিন্তু হ্যাঁ তুমি খাচ্ছিলাম আমিও খাই এটা আমরা যখন হ্যাঁ আমরা আনারস খাওয়াইছি আগে পরবর্তীতে যখন রসমালাই খাওয়াইছি সরি রসগোল্লা খাওয়াইছে তখন বলতেছে আমার মেয়েরা বলেছো এরকম করতেছে আপনার ভাইয়া দেখছেন ভুলেই গেছিলাম আসলে কি এটা হয় আপনারা বলেন তো আর দুধ যদি একসাথে খায় এরকম কেউ আসে খেলে নাকি কোনো দেশে কোনো জায়গায় হয়েছে মানুষ মারা গেছে তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিয়েছি বেশ অনেকক্ষণ গল্প করলাম এই টানাচুর ভাজা খেতে খেতে গল্প করা যায় গ্রামের বাড়িতে এটা হয় এক বল মুড়ি মা ভাজা ভাজা মনে করেন সবাই মিলে সময় কাটায় আর এই যে এদিকে অনেক মজা করতেছিল রাখিবা নিজেও আর এই যে আমার পুতা এটা হচ্ছে আমার ভাইগনার ছেলে হয়েছে তো আমাদের এই যে পোতাকে দেখাই দিলাম এটা হচ্ছে আমার ভাইগনার ঘরে ছেলে আর এদিকে কি করবো অনেকক্ষণ নাস্তা খাওয়ার পরে সবাই মিলে লুডু খেলা সবাই মিলে লুডু খেলছিলাম

ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিন্তু নীলটা আজকের মতো ভিডিও টি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ